ব্লাড প্রেশার বা রক্তচাপ। একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে 120/80। অন্যদিকে রক্তচাপ যদি এর নিচে নেমে যায় তাহলে তাকে লো ব্লাড প্রেশার হিসাবে ধরা হয়। লো ব্লাড প্রেশার এবং হাই ব্লাড প্রেশার দুটোই কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেকেই মনে করেন যাদের স্বাস্থ্য খুব দুর্বল তারাই শুধুমাত্র লো ব্লাড প্রেশারে ভুগে থাকেন। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। স্থূল মানুষেরও লো ব্লাড প্রেশার থাকতে পারে। লো ব্লাড প্রেশারের ফলে মস্তিষ্ক, কিডনি, হৃৎপিণ্ড সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে না, যার ফলে এই যন্ত্রগুলি অসুস্থ হয়ে পড়ে। প্রথমেই আমরা জেনে নেব নিম্ন রক্তচাপের কিছু লক্ষণ সম্পর্কে। নিম্ন রক্তচাপের ফলে মাথা ঘোরা বা মাথা হালকা অনুভূত হওয়া, মাথা ঘুরে অজ্ঞান হয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা, শরীরের ক্লান্তি ভাব, মানসিক অবসাদ, মনোযোগ না থাকা, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, ঘন ঘন জল পিপাসা বা তৃষ্ণার্ত ভাব, অস্বাভাবিক দ্রুত হৃৎস্পন্দন, নাড়ি বা পালসের গতি বেড়ে যাওয়া, গা বমি বা বমি বমি ভাব, বুক ধরপর ইত্যাদি সমস্যাগুলি হয়ে থাকে। আজ এই ভিডিওটির মাধ্যমে বিশেষ কিছু খাবার সম্পর্কে আলোচনা করব, যেগুলি খেলে নিম্ন রক্তচাপের সমস্যা থেকে নিস্তার বা মুক্তি পাওয়া যায়। নিম্ন রক্তচাপে কফি খুবই উপযোগী। স্ট্রং কফি, হট চকলেট ইত্যাদি ক্যাফিনযুক্ত পানীয় দ্রুত ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। হঠাৎ লো প্রেশার হলে আপনি যদি 1 কাপ কফি খেতে পারেন তাহলে আপনার ব্লাড প্রেশার দ্রুত উঁচুতে উঠে যাবে। এমনকি ডার্ক চকলেটও খেলেও ভালো উপকার পাবেন। নিম্ন রক্তচাপে ডাবের জল খুবই উপকারী। ডাবের জলকে ন্যাচারাল এনার্জি ড্রিঙ্ক বলা হয়, ফ্যাটবিহীন। ডাবের জলে প্রচুর পরিমাণে প্রাকৃতিক ইলেকট্রোলাইট ও পটাশিয়াম থাকে, যা খেলে দ্রুত হারে ব্লাড প্রেশার বেড়ে যাবে এবং লো ব্লাড প্রেশারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। লবণ জল। লবণে থাকে সোডিয়াম, যা রক্তচাপ বাড়ায়। তবে বেশি পরিমাণে লবণ খাওয়া ভালো নয়। 1 গ্লাস জলে 1 চামচ লবণের সাথে 1 চামচ চিনি মিশিয়ে খেতে পারেন, যার ফলে লো ব্লাড প্রেশারের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নিম্ন রক্তচাপের আরেকটি অন্যতম খাবার হলো কিশমিশ। 1 কাপে কিছু কিশমিশ সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালে খালি পেটে কিশমিশ ভেজানো জলটি খেয়ে নিন। তাছাড়াও সারাদিনে 15-20টি কিশমিশ খেতেই পারেন। কিশমিশ ছাড়াও বেশ কিছু ফল রয়েছে, যেমন আপেল, সারাদিনে 1টি আপেল খেতে পারেন, বেদানা, পেয়ারা, কলা, প্রতিদিন 1টি করে কলা খেলেও নিম্ন রক্তচাপ থেকে মুক্তি পাওয়া যায়। পুদিনা পাতা। পুদিনা পাতাতে ভিটামিন সি, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও প্যান্টোথেনিক উপাদান থাকে, যা খেলে ব্লাড প্রেশার দ্রুত বৃদ্ধি পায়। পুদিনা পাতা বেঁটে তাতে 1 চামচ মধু মিশিয়েও খেতে পারেন। নিম্ন রক্তচাপে খুবই গুরুত্বপূর্ণ হলো যষ্টি মধু। যষ্টি মধু জলে ভিজিয়ে রেখে পান করুন। দুধের সাথেও যষ্টি মধু খেতে পারেন, এতেও ভালো ফল পাওয়া যায়। বাদাম। ভিটামিন বি ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বাদাম লো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। লো ব্লাড প্রেশার হলে 5টি কাঠবাদাম ও 10-15টি চীনা বাদাম খেতে পারেন। বিটের রস। বিটের রস হাই ও লো দুটো ব্লাড প্রেশারের জন্যই খুবই উপকারী। 1টি রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। 2 কাপ করে বিটের রস যদি আপনি টানা 1 সপ্তাহ ধরে খান তাহলে ভালো উপকার পাবেন। গাজরের জুস। গাজরের জুসে
প্রচুর পরিমাণে ভিটামিন সি ও মিনারেল থাকে, যা নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি খাবারগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন থাকে, যার ফলে আমাদের নিম্ন রক্তচাপ দূর হয়ে যায়। দুধ ও ডিমে থাকে হাই প্রোটিন, যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। সবুজ বা তাজা শাকসবজি, সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও ফলিক অ্যাসিড থাকে। ফলিক অ্যাসিড ব্লাড প্রেশার বৃদ্ধি করতে সাহায্য করে। তাছাড়াও শিম, বিনস, বটবটি, কলাই ইত্যাদি খাবারগুলিও লো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে। স্যালাইন, প্রেশার কমে গেলে প্রথমেই খাবার স্যালাইন খেতে হবে। ইলেকট্রোলাইট পাউডার জলে মিশিয়ে খেলে দ্রুত প্রেশার বেড়ে যায়। এছাড়াও গ্লুকোজ খেলে বা জলে গ্লুকোজ মিশিয়ে খেলেও তৎক্ষণাৎ ভালো ফল পাওয়া যায়। প্রচুর পরিমাণে জল পান করুন। জলের অভাব বা শরীরে জলের শূন্যতা নিম্ন রক্তচাপের অন্যতম কারণ। তাই রক্তচাপ কমে গেলে প্রচুর পরিমাণে জল পান করুন। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করুন। নিয়মিত সঠিক পরিমাণে জল পান করলে নিম্ন রক্তচাপের সমস্যা দূর হয়ে যায়। তুলসী পাতা, প্রচুর পরিমাণে ঔষধি গুণ সমৃদ্ধ তুলসী পাতা নিম্ন রক্তচাপের সমস্যা দূর করতে সহায়ক হলো তুলসী পাতা। 10 থেকে 15টি তুলসী পাতা বেটে নিন। তুলসী পাতার রসে 1 চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে নিন, তাহলেও ভালো ফল পাবেন। দুধ ও মধু, রক্তচাপ বৃদ্ধির জন্য 1 চামচ মধু 1 গ্লাস দুধে মিশিয়ে খেয়ে নিন, যার ফলেও নিম্ন রক্তচাপের সমস্যা দূর হয়ে যায়। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আপনাদের প্রিয় স্বাস্থ্যই সম্পদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।